उपस्थित सबाई के नमस्कार और शुभेच्छा। जे दिन इलेक्शन डिक्लेयर हुए चे वही दिन थे के और फलाफल डिक्लेयर करार पर्यंत आमरा सबाई इलेक्शन कमिशन ऑफ इंडिया अंडरे काज करछे, जा नियम फॉलो करबो, जा काज करबो आमरा सबटाई इलेक्शन कमिशन ऑफ इंडिया निर्देश मुताबिक ओदेर रूल्स और कम्पेंडियम मुताबिक काज करबो। आमादेर जिलाते जिला शासक थेके आरम्भ करे नीचे पोलिंग स्टेशन पर्यंत जारा काज करे सबाई के ये नियम मेने रूल्स मेने काज करते हबे। आमाके जदि सक्सेसफुल इलेक्शन करते हबे पूरापुरी आपनादेर एक्टिविटी आपनादेर जा चेष्टा ओर उपरे निर्भर करे आमाके जेते हबे। एर जन्य आमी आपनादेर संगे आज के कथा बोलछि। আপনাদেরকে প্রত্যেকটা ইলেকশন রুলস জানতে হবে, কিভাবে পোলিং স্টেশন সেট করা হবে, কি রকম ফর্মগুলো আছে, কোন কোন ক্ষেত্রে আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, কি যন্ত্র আমরা ব্যবহার করছি, ল অ্যান্ড সিচুয়েশন কি হবে, সবটাই আপনাদেরকে জানতে হবে। এর জন্য আজকে পুরো জেলাতে আমরা পোলিং পার্সোনাল ট্রেনিংগুলো করাচ্ছি, যেখানে বিভিন্ন রকম নিয়ম, বিভিন্ন রকম প্রসিজার আর অন্যান্য যা ফর্মালিটিগুলো ইলেকশন কমিশন বলেছে ওটা কিভাবে ফলো করা যায় এটা নিয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানো হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মন দিয়ে এসব শুনবেন আর যা মনে ডাউট থাকবে এখানে ক্লিয়ার করে যাবেন। যদি কোনো কিছু প্রবলেম হয়, কোথাও কোনো যদি আপনাদের প্রসিজারাল মিস্টেক হয় या कोनो जिनिश करते गेले आपनादेर किछु नेगलिजेंस हय, इलेक्शन कमिशन ये सब जिनिश माफ करे ना, खूब सीरियसली देखे। और पोलिंग स्टेशने कोनो एटा निये प्रब्लेम होते पारे, जदि धरुन कोनो प्रोसिजर आपनि ठिकमतो फलो करेननि, कोनो पॉलिटिकल पार्टी अबजेक्शन करलो, पब्लिक कोनो रिएक्शन करलो, फिर एकटा आलादाभावे सिचुएशन ओई पोलिंग स्टेशने तैरि होते पारे। एर जन्य आपनादेरके भालोभावे बुझे निते होबे ओखाने किछु यंत्र यूज करा हच्छे, ইভিএম, ভিভিপ্যাট এটা কিভাবে ফাংশন হয় আর অপারেশন কিভাবে করতে হবে, যদি কোনো কোথাও সমস্যা হলে মিটাবো কিভাবে সবটাই ভালোভাবে জানতে হবে। প্রথমবার পুরা দেশে ভিভিপ্যাট নামে একটা মেশিন ইউজ করা হচ্ছে। এই মেশিনের মাধ্যমে কোনো ভোটার নিজে দেখতে পারবেন উনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন। এ আগে আমরা ব্যবহার করিনি, এখন প্রত্যেকটা পোলিং স্টেশনে এটা ব্যবহার হবে। এই ভিভিপ্যাট যন্ত্র সম্বন্ধে পুরো জিনিস আপনাদেরকে বুঝতে হবে, নিজে ব্যবহার করে দেখতে হবে। নিজে ব্যবহার করার জন্য আজকে একটা ডেমনস্ট্রেশনও আপনাদেরকে দেওয়া হবে। আমি আশা করব আপনারা মন দিয়ে নিজে ব্যবহার করে দেখে নেবেন ইভিএম আর ভিভিপ্যাট কীভাবে ফাংশন করে। আপনারা যখন পোলিং স্টেশনে যাবেন, পোলিং স্টেশনে কিছু কিছু জিনিস আমাদেরকে আগে থেকে তৈরি করে রাখতে হয়, ওটা অলরেডি আমরা করছি। ওখানে শৌচালয় থাকতে হবে মেল ফিমেল, ওখানে র্যাম্প থাকতে হবে, ইলেকট্রিসিটি থাকতে হবে, ফার্নিচার হতে হবে, এরকম অনেক জিনিস ওখানে ফেসিলিটিগুলো করতে হবে। এটা আমরা অ্যাসিউর্ড মিনিমাম ফেসিলিটি বলি। এটা আছে কিনা আপনাদেরকে আগে থেকে দেখে নিতে হবে যখন যাবেন। যদি কোনো সমস্যা থাকলে ইমিডিয়েটলি সেক্টর অফিসের কাছে আপনারা আপনার যা অবজারভেশন আছে ওটা জানাবেন। ইলেকশন একটা বড় ডেমোক্রেটিক এক্সারসাইজ আর আপনার সাহায্য ছাড়া এটা হবে না। এর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ইলেকশন প্রসেসে আপনাদের কন্ট্রিবিউশন খুবই ইম্পর্ট্যান্ট আছে। এর জন্য আপনাদেরকে প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশন নিজে জানতে হবে আর মন দিয়ে পুরো ট্রেনিং আপনাদেরকে অ্যাটেন্ড করতে হবে। আমি আশা করছি আমাদের ইয়ে পোলিং পার্সোনাল আর সেক্টর অফিসার্স, অন্যান্য যারা ইলেকশন মেশিনতে জুড়ে আছেন, সবাই একত্রিত হয়ে একটা সুন্দর ইলেকশন করবেন। বেস্ট অফ লাক।